হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের বিশ্বজয় ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু প্রাইমারি টেট 2022-এ আসার মতো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে বা শিশু মনস্তত্ব থেকে কিন্তু 30টি কোশ্চেন আমরা নিয়ে চলে এসেছি, 30টি প্রশ্নের কিন্তু প্র্যাকটিস সেট। এই 30টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের একটি না একটি বা তারও অধিক কিন্তু কোশ্চেন এক্সামে আসতেই পারে। তো বন্ধুরা, ভিডিওটি ইগনোর না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং 30টি কোশ্চেন কী কী রয়েছে, ঠিক আছে, এগুলো বিভিন্ন টেট এক্সামে এসেছিলো, উত্তরপ্রদেশ টেট, ছত্রিশগড় টেট, রাজস্থান টেট বা তোমাদের যেগুলো রয়েছে আসাম টেট, ত্রিপুরা টেট, সমস্ত টেট পরীক্ষার কোশ্চেন নিয়ে কিন্তু এই সিরিজগুলো বানানো হচ্ছে, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ সিরিজটি। সেই সঙ্গে আমাদের চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যখনই আমরা তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো, থিওরি ক্লাস যখনই নিয়ে আসবো, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো এবারে টার্গেট বন্ধুরা, আমাদের সিডিপিতে 30-এ 30 নাম্বার তুলতেই হবে। তো এই টার্গেট নিয়ে তোমাদের জন্য হুবহু কমন প্র্যাকটিস সেট আমি নিয়ে আসছি। তো অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেটটা ভালো লাগবে। দেখে নাও প্রথম কোশ্চেন, কোন বয়সে শিশুর দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত হয়ে থাকে? প্রথম 2 বছর, না 1 থেকে 5 বছর, 1 থেকে 3 বছর, না 1 থেকে 10 বছর? তো তোমাদের জানাতে হবে এটা কিন্তু 1 থেকে 3 বছর শিশুর দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক হ্রাসের হার খুব দ্রুত হয়ে থাকে। আমরা চলে যাব অপশান 2 নম্বর কোশ্চেনে, দেখে নাও, বিকাশ হলো একটি প্রক্রিয়া, জীবনব্যাপী, না ক্রম উন্নতিশীল, না সামগ্রিক, না অপশান ডি, সবগুলি। তো তোমাদের জানাতে হবে 2-এর দাগের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু সবগুলিই হবে, ঠিক আছে। বিকাশ একটা জীবনব্যাপী প্রক্রিয়াও হবে, ক্রম উন্নতিশীলও হবে, সামগ্রিকও হবে। আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, দেখে নাও পেডাগজি থেকে কোশ্চেন, যে একজন শিক্ষকের কোনো বিষয়ে জ্ঞান বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের একটি শ্রেণীকক্ষকে পরিচালনা করে, একজন শিক্ষকের কোন বিষয়ের জ্ঞান যে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের একটি শ্রেণীকক্ষকে পরিচালনা করে? শিক্ষার্থীদের পিতামাতার জীবিকা, না আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, বিকাশমূলক স্তর? তো এটি কিন্তু অ্যান্সার হয়ে যাবে বিকাশমূলক স্তর, অপশান ডি হয়ে যাবে। আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে, যে জীবন বিকাশের সঙ্গে শিশুর কোন বিকাশ ওতপ্রোতভাবে জড়িত? দক্ষতা, পর্যবেক্ষণ ক্ষমতা, না সৃজনশীলতা, না ভাষা? তো এটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভাষা। আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেনে, যে নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের একটি উপকরণ নয়? অ্যাসাইনমেন্ট, না মৌখিক প্রশ্ন, টার্ম টেস্ট, না কুইজ ও খেলা? তো 5-এর দাগের অ্যান্সারে যাওয়া অপশান সি, টার্ম টেস্ট কিন্তু গঠনমূলক মূল্যায়নের উপকরণ নয়। আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেনে, যে শিক্ষার্থীর আচরণের উপর মূল্য আরোপ প্রক্রিয়া হলো শিক্ষাগত মূল্যায়ন, ব্যক্তিসত্তার মূল্যায়ন, শিক্ষাগত পরিমাপ, না পরীক্ষা? 6-এর দাগের অ্যান্সারে যাওয়া অপশান এ, শিক্ষাগত মূল্যায়ন। আমরা চলে যাব 7 নম্বর কোশ্চেনে, যে নিচের কোনটি সঠিক? দৈহিক বিকাশ পরিবেশ হবে, না বৌদ্ধিক বিকাশ পরিণমন হবে, না সামাজিক বিকাশ পরিবেশ হবে, না প্রাকৃতিক বিকাশ পরিণমন হবে? তো 7-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি, সামাজিক বিকাশ পরিবেশ। আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেনে, আধুনিক ধারণা অনুযায়ী মূল্যায়নে কটি বিষয়ের উপর গুরুত্ব দেয়, ঠিক আছে? তো মূল্যায়ন কটি বিষয়ের উপর গুরুত্ব দেয়, 2টি 3টি 4টি, না 5টি? তো এটি কিন্তু অপশান যেটা হবে বি হয়ে যাবে, 3টি বিষয়ের উপর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোনটি সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়? পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, না বস্তুর স্থায়িত্বের ধারণা, অপশান সি কল্পনা ছলে খেলা, অপশান ডি বিলম্বিত অনুকরণ? তো 9-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি, বিলম্বিত অনুকরণ। আমরা চলে যাব 10 নম্বর কোশ্চেনে, যে শিশু নিকেতন কে স্থাপন করেছিলেন? ফ্রয়েবেল, মন্তেশ্বরি, মহাত্মা গান্ধী, না এদের কেউ নন? 10-এর অ্যান্সার হয়ে যাবে মন্তেশ্বরি, শিশু নিকেতন স্থাপন করেছিলেন। আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনে, যে ব্যতিক্রমী ভাবাপন্ন শিশুদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো ব্যক্তিত্ব, না প্রত্যক্ষণ, আইকিউ, না দৈহিক গঠন? তো 11-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আইকিউ।
12 নম্বর প্রশ্ন দেখে নাও, মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তা হলেন গার্ডনার না স্টানবার্গ, টলম্যান না পিয়াজে। চারটি অপশান রয়েছে, 12-র অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমাদের অপশান এ গার্ডনার। আমরা চলে যাব 13 নম্বর কোশ্চেনে, দেখে নাও যে শিশুর ভাষার বিকাশ সবথেকে ভালো হয় 2 থেকে 3 বছর বয়সে, 3 থেকে 8 বছর বয়সে, 11 থেকে 15 বছর বয়সে, 9 থেকে 10 বছর বয়সে। তো 13-র যে প্রশ্নটা হবে সেটা কিন্তু হয়ে যাবে উত্তর অপশান বি, 3 থেকে 8 বছর বয়সে। আমরা চলে যাব 14 নম্বর কোশ্চেনে, দেখে নাও চিন্তন কয় প্রকার, 4, 5, 2 না 1, থিঙ্কিং কয় প্রকার তোমাদের জানাতে হবে। তো 14-র সি হয়ে যাবে, ঠিক আছে, 2 প্রকার। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেনে, যে লিঙ্গগত বৈষম্য একটি ড্যাশ সমস্যা, সামাজিক না অর্থনৈতিক, বেকারত্ব না রাজনৈতিক। তো তোমাদের লিঙ্গগত বৈষম্য একটি কোন সমস্যা, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, সামাজিক সমস্যা। লিঙ্গগত বৈষম্যের কারণ হলো পিতৃতান্ত্রিকতা, ধর্ম না নারী বিদ্বেষ না সবগুলোই। তোমাদের 16-র অ্যান্সার হবে অপশান ডি, পিতৃতান্ত্রিকতা, ধর্ম, নারী বিদ্বেষ সবগুলো অপশান ডি হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 17 নম্বর কোশ্চেনে, যে শিক্ষায় সমসুযোগ প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি কত সালে প্রতিষ্ঠিত হয়, 1986, 1964, 1992 না 1985। তো এটি কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে 17-র অপশান এ হয়ে যাবে 1986। আমরা চলে যাব 18 নম্বর কোশ্চেনে, পরিমাপযুক্ত আরোপিত মূল্য সমান কি, শিক্ষণ মূল্যায়ন না পরীক্ষা। তো 18-র অ্যান্সার হয়ে যাবে কিন্তু মূল্যায়ন, পরিমাপযুক্ত আরোপিত মূল্য সমান মূল্যায়ন হয়ে যাবে 18-র সি। আমরা চলে যাব 19 নম্বর কোশ্চেনে, যে মূল্যায়ন বলতে শিক্ষাক্ষেত্রে একটি ড্যাশ বোঝায়, প্রক্রিয়া না মূর্ত বিষয় না মূল্য নির্ধারণ, অপশান ডি অভিক্ষা। 19-এর অ্যান্সার হবে কিন্তু অপশান এ হয়ে যাবে প্রক্রিয়া। আমরা চলে যাব 20 নম্বর কোশ্চেনে, যে ডিফিকাল্টি ভ্যালু কম থাকে কোন অভিক্ষায়, নির্ণায়ক অভিক্ষায়, পর্যালোচনামূলক অভিক্ষায়, পারদর্শিতার অভিক্ষায় না পূর্বাভাস সূচক অভিক্ষায়। তো 20-র অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নির্ণায়ক অভিক্ষায়। আমরা চলে যাব 21 নম্বর কোশ্চেনে, যে ভারতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের জন্য সমন্বিত শিক্ষার স্কিম কবে গঠিত হয়, 1975, 1973, 1994 না 1976। তো 21-এর অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে 1994। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, যে পঠনগত অক্ষমতাকে ড্যাশ বলে, এটা কিন্তু তোমাদের ইউটিউবের কমিউনিটিতে আমরা কিন্তু দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে দেখবে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের পোস্টগুলো আমি করে থাকি, বা টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো পঠনগত অক্ষমতাকে ড্যাশ বলে, ডিসক্যালকুলিয়া না ডিসগ্রাফিয়া না ডিসফোবিয়া না ডিসলেক্সিয়া, ঠিক আছে। তো 22-এর যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান তোমাদের ডি হয়ে যাবে, ডিসলেক্সিয়াকে পঠনগত অক্ষমতা বলে, ঠিক আছে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, মেধাবী শিশুদের আইকিউ হলো 50 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 105 না 105 থেকে 120। তো 23-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 105 থেকে 120 মেধাবী শিশুদের আইকিউ। 24 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে ফিডব্যাক অত্যন্ত কার্যকরী একটি ব্যবস্থা, এই পদ্ধতিটি যে বিষয়ের অন্তর্ভুক্ত তা হলো মাইক্রো টিচিং না প্রোগ্রাম ইনস্ট্রাকশন, টেলিকনফারেন্স, অপশান ডি কোনোটিই নয়। তো 24-এর যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু প্রোগ্রাম ইনস্ট্রাকশন হয়ে যাবে অপশান বি। আমরা চলে যাব 25 নম্বর কোশ্চেনে, যে থর্নডাইক শিখন বলতে বুঝিয়েছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধন, উদ্দীপক ও প্রতিক্রিয়ার সান্নিধ্য, অপশান ডি উদ্দীপকের পরিবর্তন, অপশান ডি অন্তর্দৃষ্টি। 25-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধন। আমরা চলে যাব 26 নম্বর কোশ্চেনে, প্রতিক্রিয়া ঠিক রেখে উদ্দীপকের পরিবর্তন কে করেন, থর্নডাইক, পিঁয়াজে, প্যাভলভ না স্কিনার। তোমাদের 4টি অপশান, তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 26-এর সি হয়ে যাবে প্যাভলভ। আমরা চলে যাব 27 নম্বর কোশ্চেনে, যে শিখন ড্যাশ অভিমুখী, পাঠ্যক্রম না পাঠ্যসূচি, অভিজ্ঞতা না লক্ষ্য। তো 27-এর অ্যান্সার অপশান ডি হয়ে যাবে, শিখন কিন্তু লক্ষ্য অভিমুখী। আমরা চলে যাব আউটলাইন অফ সাইকোলজিকার রচনা, জুলিয়াস ম্যাকডুগাল, টিচেনার না ওয়াটসন। তো 28-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ম্যাকডুগালের রচনা আউটলাইন অফ সাইকোলজি।
আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 29 নম্বর কোশ্চেনে। নিচের কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য নয়? মূল্যায়ন সামগ্রিক প্রক্রিয়া, মূল্যায়ন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতার বিচার, অপশান ডি মূল্যায়ন নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। তো 29-এর অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে, মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতার বিচার, এটা কিন্তু মূল্যায়নের বৈশিষ্ট্য নয়। 30 নম্বর কোশ্চেনে যে ডিমেন্টিয়া প্রিকক্স রোগের লক্ষণ বা ডিমেন্সিয়া প্রিকক্স রোগের লক্ষণ, উদাসীনতা, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত ঘুমানো, না একেবারেই ঘুম না হওয়া। 30-এর প্রশ্নের উত্তর অপশান এ উদাসীনতা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের পরিবেশ শিশু মনস্তত্ত্ব থেকে তোমাদের এক্সামে আসার মতো কিন্তু 30টি প্রশ্ন হুবহু। এখান থেকে তোমরা এক বা একাধিক প্রশ্ন কিন্তু কমন পেতেই পারো। তো বন্ধুরা, কার কতগুলো ঠিক হলো সেটাও জানাবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের জন্য কিন্তু আমি ম্যাথ, ইংলিশ, শিশু মনস্তত্ত্ব, বাংলা, ব্যাকরণ, সেই সঙ্গে কিন্তু ইংলিশ আর পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিচ্ছি, যে টপিক থেকে কিন্তু তোমাদের এক্সামে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যারা এখনও চ্যানেলটির সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপেই দেওয়া হয়ে থাকবে। তো নতুন বন্ধু হলে চ্যানেলটির কী করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ক্লাস নিয়ে। তো সকলে ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও।